Assalamualaikum, welcome back to my YouTube channel. কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমিও আল্লাহর রহমতে সবার দুয়ে ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো ভিন্ন স্বাদের ডিমের একটা রেসিপি। তো আমার এই ডিমের রেসিপিটা বানাবার জন্য যে উপকরণগুলো লাগতেছে দেখাই আপনাদেরকে। লবণ, এখানে আমি 6টা ডিম বিট করে নিয়েছি। তারপর 100 গ্রাম চিজ, এদিকে হচ্ছে যে 3টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, 1 চা চামচ মশলার গুঁড়া নিয়েছি, 1টা আলু স্লাইস করে কেটে নিয়েছি, সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, তারপরে 1টা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি, 1টা গ্রিন ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, আর ছোটো ক্যাপসিকাম কিন্তু, আর হলুদ কালারের ক্যাপসিকাম কুচি করে নিয়েছি 1টা ছোটো, তারপরে টমেটো কুচি করে নিয়েছি 12 থেকে 1টা। তো আমি এখন সবগুলো উপকরণ এই ডিমের মধ্যে দিয়ে দেব একসাথে, শুধু আলুটা পরে দেব আর বাকিগুলো একসাথে মিক্স করে দেব। সব কিছু মিক্স করে দিচ্ছি, এখানে ঢেলে দিচ্ছি বাড়ির ভেতরে একসাথে। আলুটাই রাখবো, শুধু আলুটা দিব যে পরে দেখাবো আপনাদের সাথে। দিয়ে দিলাম সব, এবার দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। লবণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমি এখন মিক্স করে নিচ্ছি সব। আমার মিক্স করা হয়ে গেছে, চুলাতে ফ্রাই প্যান বসাই দিলাম, এবার আগুনও জ্বালাই দিছি, তারপরে দিয়ে দিচ্ছি ঘি। দেখেন এখানে কিন্তু 1 টেবিল চামচ পরিমাণ হবে, আমি একেবারে বেশি করে উঠাই নিছি 4 চামচ। আমার ঘি যখন গরম হয়ে যাবে আমি আমার ডিমগুলো সব দিয়ে দেবো। এখানে ঘি গরম হয়ে গেছে, চুলাটা একটু কমাই দিলাম মাছটা। আমি এবার ঢেলে দিচ্ছি আমার ডিম, এটা কিন্তু মিডিয়াম আছে রান্না করতে হবে, নাইলে কিন্তু নিচে পুড়ে যাবে। দেখাই আপনাদেরকে, এবার দিয়ে দিচ্ছি স্লাইস করা আলু 1টা 1টা করে। তো আমার আলু দেয়া হয়ে গেছে, দেখেন ভালো করে সব আলু কিন্তু উপরে দিছি সুন্দর করে। 5 মিনিটের জন্য ঘুরে দিলাম ঢাকনা দিয়ে, ফিরে এলাম আবার, দেখি ডিমের কি অবস্থা। দেখেন ডিম ফ্রাই হয়ে আছে, আমি এবার ডিমকে উল্টা দিব। এই উল্টানোটা আমার কাছে অনেক ডিফিকাল্ট লাগে, তো আমি একটা বড় থেকে ঢাকনা নিয়েছি উল্টাবার জন্য, দেখি উল্টানো যায় কি। দেখেন আমি কিন্তু উল্টাই ফেলছি ডিম। এখন দিয়ে দিব চিজ, চিজগুলো যখন গলে যাবে তখন কিন্তু ডিমটা আমি নামিয়ে নেব। এটা কিন্তু অনেক একটা টেস্টি খাবার, আপনারা বানাই খাবার চেষ্টা করবেন। আমি আবার ঘুরে দেব, আবার ঘুরে দিলাম ডিম, পুরোপুরি হয়ে যাবে আমি নামিয়ে নিব, সিদ যখন গলে যাবে তখন। দেখি আমার ডিমের কি অবস্থা, এই দেখেন কত সুন্দর হয়েছে ডিম কিন্তু হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, এবার সার্ভ করব। দেখেন আমার ডিম কিন্তু আমি পরিবেশন করে নিলাম কত সুন্দর করে। তো আপনাদের যদি আমার এই ডিমের রেসিপিটা ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আজকে পর্যন্ত,
अल्लाह हाफ़िज़।